নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সরকারি কর্মচারীদের প্রমোশন নিয়ে বাড়তি তৎপরতা রাজ্য সরকারের তরফ থেকে এই সংক্রান্ত যে আপডেট আমরা পেয়েছি সরাসরি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব দর্শক বন্ধুদের অনুরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রাজ্য সরকারের ডিরেক্টরেট পর্যায়ের অফিসের কর্মীদের পদোন্নতির জন্য কমন ক্যাডার ব্যবস্থা চালু করার উদ্যোগ অবশেষে শুরু হলো গত বৃহস্পতিবার নবান্নে কর্মী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে একটি বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সচিবালয়ের অফিসগুলিতে কর্মীদের জন্য কমন ক্যাডার ব্যবস্থা বহু বছর ধরে চালু আছে এর ফলে পদোন্নতির ক্ষেত্রে সচিবালয়ের কর্মীরা ডিরেক্টরেটের কর্মীদের থেকে অনেক এগিয়ে থাকেন এটা নিয়ে ডিরেক্টরেটের কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ আছে কমন ক্যাডার ব্যবস্থায় সচিবালয়ের ক্লার্কদের সিনিয়রিটির ভিত্তিতে তালিকা তৈরি করা হয় মূলত তার ভিত্তিতে তাদের পদোন্নতি হয় পদোন্নতি পেয়ে অন্য দপ্তরে যান কর্মীরা পদোন্নতি পাওয়া কর্মীদের জন্য সচিবালয়ের বিভিন্ন দপ্তরে যুগ্ম সচিবের চব্বিশটি পদ সংরক্ষিত রয়েছে সচিবালয়ের কর্মীদের জন্য বিভিন্ন দপ্তরে ডেপুটি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির একশো করে পদ ওএসটি স্পেশাল অফিসার রেজিস্টারের তিনশো ষাটটি পদ রয়েছে এরপর সেকশন অফিসারের পদ রয়েছে সাতশো কুড়িটি ফলে অনেকেই পদোন্নতির সুযোগ পান রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধীনে তিরানব্বইটি ডিরেক্টরেটে প্রায় পনেরো হাজার ক্লার্ক পদের কর্মী আছেন সচিবালয়ে এলডিএ থেকে যুগ্ম সচিব পর্যন্ত এই পর্যায়ে কর্মী আধিকারিকের সংখ্যা কম বেশি ছ হাজার ডিরেক্টরেটের কর্মীদের অভিযোগ এখনকার ব্যবস্থায় একজন কর্মী পিএসসির পরীক্ষায় পাশ করে এলডিএ হিসাবে চাকরিতে যোগ দিয়েও দপ্তরের মধ্যে বড়জোর একটি বা দুটি প্রমোশন পান কম পদোন্নতি হওয়ায় স্বাভাবিকভাবে আর্থিক ক্ষতিও হয় ডিরেক্টরেটের কর্মীদের অনেক কর্মী গোটা কর্মজীবনে একটি প্রমোশন পেয়ে ইউডিএ হিসাবে অবসর নেন আরও কিছু কর্মী হেড অ্যাসিস্ট্যান্ট পর্যায় পর্যন্ত যান তারপর আর একটি পদোন্নতি পেয়ে প্রশাসনিক আধিকারিক বা এও হওয়ার সুযোগ খুব কম কর্মীর ভাগ্যে জুটে নবান্নের বৈঠকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা বারিন মজুমদার ডিরেক্টরেটের কর্মীদের জন্য কমন ক্যাডার ব্যবস্থা চালু করার প্রসঙ্গটি মুখ্যমন্ত্রীর সামনে তোলেন কমন ক্যাডার চালু হলে সাধারণ কর্মীরা জয়েন্ট ডিরেক্টর পর্যন্ত পদোন্নতির সুযোগ পাবেন ফেডারেশনের নেতা পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ডিরেক্টরেটের কর্মীদের বহুদিনের দাবি মিটবে বলে তারা আশা করছেন তাহলে দেখলেন ভোটের আগেই কর্মীদের পদোন্নতি নিয়ে বাড়তি তৎপরতা নবান্নের তরফ থেকে শুরু হয়েছে এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি এই কাজ করা হবে পাশাপাশি একটি কমিটিও গঠন করা হয়েছে যেখানে আলাপন বন্দ্যোপাধ্যায়কে প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে পরবর্তী আপডেট এই সংক্রান্ত পেলে অবশ্যই শেয়ার করব ভিডিওটিকে শেয়ার করে সকলকে বিষয়টি জানতে সাহায্য করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ